ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই, মান্নত করা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন শরীয়তের বিধান কি। মান্নত করার বিধান হলো শরীয়তে নাজায়েজ, জায়েজ নেই, লা ইয়াজুজ। মান্নত হালাল, বৈধ অবৈধ কোনো মান্নতই করা জায়েজ নেই। আল্লাহ রাসূল বলেছেন লা তানজুরু, তোমরা মান্নত করবে না। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল নিষেধ করেছেন মান্নত করতে, তোমরা মান্নত করবে না। কিন্তু কেউ যদি মান্নত করেই ফেলে তাহলে সে মান্নত পূর্ণ করতে হবে, যদি আল্লাহর আনুগত্যর জন্য করে। কিন্তু বৈধ মান্নত করেই ফেলে, নিষেধ করা কিন্তু করে ফেলেছে। যেমন আল্লাহ যদি আমার এই রোগটা ভালো হয়, আমি মসজিদের মুসল্লিদেরকে এটা খাসির জবাই করে খাওয়াবো বা মসজিদের টাকা দেবো ইত্যাদি, তাহলে এই মান্নত পূর্ণ করাটা হলো ওয়াজিব, ওয়াজিব জরুরি করতে হবে। প্রথমত করা নিষেধ, কিন্তু কেউ যদি করে ফেলে আল্লাহর আনুগত্যের জন্য তাহলে সেটা ওয়াজিব হলো পূর্ণ করা। আর যদি এমন হয় যে মান্নতটা অবৈধ, তাহলে সেই মান্নত পূর্ণ না করাটা ওয়াজিব। যেমন কেউ মান্নত করলো, যদি আমার রোগ ভালো হয় তো আমি ওই পীর বাবার কবরে খাসি দেব, তাহলে এটা অবৈধ মান্নত। এই মান্নত পূর্ণ না করাটা হলো ওয়াজিব, মনে রাখতে হবে। এই হলো হুকুম। এখন মানুষের ইচ্ছা, মানুষ ইচ্ছা করে যে আমার যদি কিছু কল্যাণ হয় তাহলে আমি এই দেবো তাই দেবো, এটাকে মানত বলা হয় শর্ত। আর মানত না করা বা ইসলামে এটা নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে মান্যতের মাধ্যমে মানুষের কল্যাণ অকল্যাণ কোনো কিছুই সাধিত হয় না। আল্লাহ রাসূল বলেছেন এই মান্যতের মাধ্যমে মানুষের কল্যাণ অকল্যাণ কোনোটাই সাধিত হয় না। মানুষ এই কৃপণ বকিলদের থেকে মাল খসানো হয় মাত্র, তার মানে হলো কৃপণরাই মান্যত করে, যারা মুমিন মুত্তাকি তারা মান্যত করে না। কারণ মুমিনদের বিষয়টা হলো আশ্চর্যজনক, তাদের যখন অকল্যাণ স্পর্শ করে তখন তারা ধৈর্য ধারণ করে, তখন এই অকল্যাণটা তাদের জন্য কল্যাণ হয়ে যায়। আবার যখন কোনো কল্যাণ স্পর্শ করে মুমিনের, নিয়ামতে ভূষিত হয়, তখন সে আল্লাহর কৃতজ্ঞ আদায় করে, ফলে সেটাও তার জন্য মানে কল্যাণময় হয়ে যায়, তার জন্য কল্যাণময় হয়ে যায়। তাহলে মমিনের বিষয়টা হলো আশ্চর্যজনক, কল্যাণ অকল্যাণ সকল অবস্থাতেই মমিন, মমিনের জন্য সুসংবাদ। তাই মমিনরা কোনো অবস্থাতেই এই মান্যত করে না, আল্লাহর কাছে সবসময় তারা কল্যাণ স্পর্শ করলেও তারা আল্লাহর কৃতজ্ঞ আদায় করে, অকল্যাণ স্পর্শ করলে তারা ধৈর্য ধারণ করে। এই আর কৃপণ লোকের বৈশিষ্ট্য হলো যে তারা কোনো কিছুর ভিতরে নাই, যখন বিপদে পড়বে তখন আল্লাহর কাছে ওয়াদা কর, মানে আল্লাহর কাছে চুক্তিপত্র করবে, আল্লাহ এটা যদি আমাকে হয় তাহলে এটা দেবো। তার মানে আল্লাহর সাথে চুক্তিপত্র করে কোনো ইবাদত করার প্রতিফল ভালো না। আর মান্যতকারী যেন এটাই বলতে চাই যে আমার যদি এটা হয় তাহলে এটা দেবো, কিন্তু আল্লাহকে মুখাপেক্ষী কোনো কিছুর, কিন্তু যদি আমার রোগ ভালো না হয় তাহলে দেবো না, এটা একটা চুক্তিপত্র হয়। তাই এই ভাই এটা আল্লাহ অপছন্দ করেন এই জাতীয় জিনিসগুলো, এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বলেছেন তোমরা মান্নত করবে না। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।